শামিন, ওই মেয়েটাকে আমি চিনি, ভাইয়ের বন্ধু মেজর আন্দোলনের বোন। তাড়াতাড়ি তোর লাশ ফেলে যাওয়ার শক্তি আমার আছে, কিন্তু তোর বড় ভাই নুন খাই, তাই তোকে ছেড়ে গেলাম। আর কোনো ভয় নেই, চলো বোন বাড়িতে পৌঁছে দিই। এসো চলো। কি দেখছ ভাইয়া? কি হয়েছে ভাইয়া? কয়েকজন গুন্ডা আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল। তুই আমাকে ফোন করিসনি কেন? আমি সঙ্গে সঙ্গে চলে যেতাম। আমার কিছুই হয়নি ভাইয়া। ভাইয়া তুমি কিন্তু আখিকে কিছুদিন একা একা বাইরে যেতে দিও না, মাস্তানগুলো আবার আক্রমণ করতে পারে। না রুবি, ওরা রাখির দিকে চোখ তুলে তাকাবে না। আমার ভাইয়ার কাছে ওদের নামে কমপ্লেন করলে ভাইয়া ওদেরকে পিটিয়ে হাড় গুঁড়ো দেবে। তোমার ভাইকে? ওসমান। আমার ভাইয়াকে সবাই দরদি ওসমান বলে চেনে। চমকে উঠলেন যে, চেনেন আমার ভাইয়াকে? শামিম, আমার বোনকে তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছ, তাই তোমাকে বলছি, তোমার ভাইয়ের সত্যিকারের রূপটা তুমি দেখো না শামিম। বাইরের থেকে ওনাকে যা মনে হয়, উনি মোটেই তেমন না। আগের থেকে তোমাকে সতর্ক হওয়া উচিত, নয়তো তার কারণে তুমি হয়তো একদিন বিপদে পড়বে। বলছি তো, হ্যাঁ মাল এখন সাপ্লাই দেওয়া যাবে না। হ্যাঁ অসুবিধা আছে ভাইয়া। আর ছোট ভাই, ওই ওই তাড়াতাড়ি শরবত নিয়ে আয়, পায়েস নিয়ে আয়, নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা খেতে আসিনি। তাই কি করতে আইছো? তোমাকে একটা কথা বলতে। কি কথা ভাইয়া? তোমার লোক মুন্না, এই মুন্না আন্দোলনের বনকে উঠে নিতে গিয়েছিল কেন? চুপ চুপ, চোখ মুখে বড় কথা কর। বড় ভাইয়ের সামনে আমি চোখ তুলে কথা কই না। আর তুই বড় ভাই চাস, তুই চুপ কর ভাইয়া। চুপ 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 চুপ। ওই মুন্না কেডা কইছে মেজর বন্ধে তুলে আনতে? ও তোর কেডা কইছে? ওই মেজরের বনরে দেখা আমার ভালো লাগছিল। তোর মতন চরিত্রহীন লোক যদি আমার মতন জননেতার সঙ্গে আমি রাখি, তাইলে তোমার রাজনীতি শেষ। ভাইয়া এইসব খারাপ লোক তোমার সাথে থাকলে তোমার চরিত্র নষ্ট করে ফেলবে। পিচ্ছু আর শামিম, তোদের মতন দুই শক্তিশালী ভাই থাকতে আমার চরিত্র কেউ নষ্ট করতে পারবো না। ভাইয়া আমি তাহলে যাই। ঠিক আছে, যা। টাকা লাগলে টেলিফোন করিস। না লাগবে না। আর ঠিক মতন পড়াশোনা করিস, খাবার টাবার ঠিক মতন খাইস। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা যা। চমৎকার, আপনি চমৎকার অভিনেতা যে। আপনি সিনেমা অভিনয় করলে বিলেন দীপজল আছে না, ও অভিনয় আপনার সামনে ফেল মারত যে। বড় ভাই তুমি যেভাবে মুন্নারে মাইরা স্বামীরা ম্যানেজ করলা, সত্যি বড় ভাই তোমার অ্যাক্টিং এর জবাব নেই বড় ভাই। সেলাম সেলাম বড় ভাই। কিরে খুব লেগেছে? না ভাই, হিট। তোদের ক্যাডারদের একটা সমস্যা, যে কোনো কাজ করার সময় চতুর্দিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। আর ভুল হবে না ভাইজান। ওচমান ভাই, আবার কি? যারা আমাকে জমির জন্য ঠাকা দিছে, তারা এখন জমির জন্য আমাকে ছাপ দিচ্ছে যে। টাকা দাও, যখন কোনো কাজ হবে না তখন ভাত আর পানিতে মারতে হবে,
এইবার বেগুন বাড়ির মানুষগুলো পানিতে মারতে হবে। কিভাবে যা? মন্না। জি ভাইজান। বেগুন বাড়ির মহল্লায় সব কলের ভিতরে এমন ঔষধ দিয়ে আয় যাতে পানি খেয়ে সবাই ডায়রিয়া হয়। যা